নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি। সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন এবং অল নোটিফিকেশান অন করবেন। এবার ক্লাস শুরু হচ্ছে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। একটি নিউজ পোর্টালে খবরটি প্রকাশিত হয়েছে, আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক কবে থেকে ক্লাস শুরু হবে প্রথম থেকে অষ্টম শ্রেণীর, বা কিভাবে এই ক্লাসগুলি শুরু করা হবে। ডাব্লিউবি স্কুল রিওপেন, অবশেষে রাজ্যে শুরু হচ্ছে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর ক্লাস। প্রথম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস চালু নিয়ে বড় ঘোষণা করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। নতুন বছরের শুরুতেই শুরু হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পঠন পাঠন, এবং সেই সাথে কিভাবে শুরু হবে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস সে নিয়েই আলোচনা। সংবাদ সূত্রে জানা গেছে, আগামী 2রা জানুয়ারি বুক ডে তে সমস্ত পড়ুয়াদের হাতে বই তুলে দেওয়া হবে। এরপর পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস শুরু হবে এবং দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক পড়ুয়াদের হাতে একটি ব্রিজ কোর্সের বই দেওয়া হবে। অর্থাৎ জানুয়ারি থেকে চালু হচ্ছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ক্লাস এবং তারপর চালু হবে প্রথম থেকে চতুর্থ শ্রেণী। তবে এখনও কিছুটা সময় আছে, তাই একই সাথে সমস্ত শ্রেণী চালু হতে পারে। এমনিতেই রাজ্যের বহু প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পড়ানো হয়, তাই কার্যত পঞ্চম শ্রেণী খুললেই প্রাথমিক বিদ্যালয়ও খুলে যাচ্ছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকবেন নিউজ টোয়েন্টি।